দিনাজপুরে সরকারি প্রণোদনায় দেয়া হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। চারা রোপণ থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত কৃষককে সাহায্য করবে এই যন্ত্র। এর ব্যবহারে ফসল উৎপাদন বাড়ার পাশাপাশি কমবে খরচ, লাঘব হবে শ্রমিক সংকট। দিনাজপুর প্রতিনিধি আবুল কাশেমের রিপোর্ট জানাচ্ছেন পিন্টু হাজং। ধান চাষের জন্য বিখ্যাত দিনাজপুর জেলা, কিন্তু ইদানিং চাষিদের বেশি ঝামেলায় পড়তে হয় কৃষি শ্রমিক নিয়ে। তাই শ্রমিক সংকট নিরসনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একাধিক প্রকল্প নিয়ে কাজ করছে। এই প্রকল্পের আওতায় মেশিনের সাহায্যে চলতি মৌসুমে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে, যেখানে এক একর জমিতে ধানের চারা রোপণ করতে 10 জন শ্রমিকের সারাদিন লাগে। সে কাজ মেশিনে 1 থেকে 1.5 ঘন্টায় 4 শ্রমিক শেষ করতে পারছে। শ্রমিক পাইতাম না ঠিকভাবে, ঠিকভাবে লাগাইতে পারতাম না, ঠিকভাবে কাটতে পারতাম না। এখন আমরা এই যে মেশিন দিয়ে লাগাচ্ছি, তো আমাদের স্বল্প সময় হচ্ছে। এটা মিনিমাম আমাদের কৃষকের জন্য চাই হচ্ছে 5000 টাকা শ্রমিকের যে সংকট, এটাও আমরা প্রতিরোধ করতে পারবো এবং উৎপাদন খরচটা আমরা কমিয়ে দিয়ে আমাদের উৎপাদনটা বাড়বে। প্রকল্পটি পরিদর্শনকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, কৃষি যন্ত্রগুলো সরকারি প্রণোদনায় অর্ধেক দামে দেওয়া হচ্ছে, পাশাপাশি যন্ত্রের ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একটা যন্ত্র প্রায় 30 লক্ষ টাকা, সরকারি সেখানে মাত্র 14 লক্ষ বা 15 লক্ষ টাকায় জনগণকে দিচ্ছে, সমিতি করে দিচ্ছে কৃষকদেরকে। এইভাবে কৃষি উপকরণগুলো জনগণের কাছে দিচ্ছে এবং আপনারা জানেন যে তাদেরকে শুধু প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। মেশিনের সাহায্যে দিনাজপুর জেলায় এবার বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,73,000 হেক্টর জমিতে। পিন্টু হাজং, নাগরিক